Asscalamuwalikum bhai brothers, welcome to Random TV channel. আজকে আমরা আলোচনা করব নিনজা 400 নিয়ে। দীর্ঘদিন যাবত সেই একুয়া ট্রফিক বাংলাদেশে আপকামিং বাইক বা বাংলাদেশের রাস্তায় চলা বাইকগুলো ভালো এবং খারাপ দিক নিয়ে আলোচনা করতে করতে এতটা বোর হয়ে গেছে যে আমার বারবার মন চাচ্ছিল একটা হায়ার সিসি বাইক নিয়ে আলোচনা করতে। আর এই জন্যই আজকে আমরা আলোচনা করব নিনজা 400 এর খুঁটিনাটি বিষয় নিয়ে। তাই চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তবে ভিডিওটি শুরু পূর্বে আপনি একজন বাইক এবং কার লাভার হয়ে থাকলে এই চ্যানেলটি শুধু আপনার জন্য, কারণ আমি আমার চ্যানেলে বাংলাদেশে আপকামিং বাইক ওয়ার্ল্ডের সব নামি দামি সুপার বাইক এবং বাংলাদেশের রাস্তায় চলা সকল সুপার কার ও স্পোর্টস কার নিয়ে ভিডিও আপলোড দেই। সুতরাং দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দাবিয়ে অল নোটিফিকেশন অন করে দিন। এতে আমার বানানো প্রত্যেকটি ভিডিও সর্বপ্রথম পৌঁছে যাবে আপনার হাতে। আর আপনি ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি অবশ্যই ফলো করে দিবেন। কাওয়াসাকি নিনজা 400 কে নতুনভাবে পরিচয় করে দেওয়ার প্রয়োজন আছে বলে আমার মনে হয় না, কারণ পৃথিবীর সব থেকে জনপ্রিয় বাইক ব্র্যান্ডগুলোর মধ্যে অন্যতম হল কাওয়াসাকি। তাছাড়া কাওয়াসাকি পৃথিবীর একমাত্র বাইক ব্র্যান্ড যারা তাদের বাইকগুলোতে সুপার চার্জ ইঞ্জিন ব্যবহার করেছে, এবং পৃথিবীর সব থেকে দ্রুততম বাইকের রেকর্ডটি কিন্তু এখন কাওয়াসাকির দখলেই। আর এই কাওয়াসাকি ব্র্যান্ডের বেশ কিছু বাইক নিয়ে আমি ইতিমধ্যে বিস্তারিত আলোচনা করেছি, যেমন ওয়ার্ল্ডের ফাস্টেস্ট বাইক নিনজা S2R এবং H2, ZX10R, ZX6R, এমনকি বাংলাদেশের রাস্তায় চলা কাওয়াসাকি নিনজা 125 এবং Z125-এর ভালো এবং মন্দ দিক, এ বাইকগুলো কেনা ঠিক হবে কি না এইসব নিয়ে বিস্তারিত আলোচনা করেছি, চাইলে দেখে আসতে পারেন, লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। যারা কাওয়াসাকি ব্র্যান্ডের বাইকগুলোকে দেখেছেন তারা এই বাইকটাকে দেখার পরপরই বুঝে যাবেন যে নিনজা 400 দুটি বাইকের কম্বিনেশনে তৈরি, যা আমার কাছে মনে হচ্ছে যেমন এর ফ্রন্ট সাইডটি দেখতে ZX6R এর মতো আর এর রিয়ার সাইডটি অনেকটা ZX10R এর মতো। এক কথা বলতে গেলে কম টাকার মধ্যে দুইটা বাইকের লুক পেয়ে যাচ্ছেন। কাওয়াসাকি নিনজা 400 এর প্রথম প্রোডাকশন শুরু হয়েছিল 2018 সালে, আর এই বাইকটি এই সেগমেন্টের সব থেকে পাওয়ারফুল বাইকগুলোর মধ্যে অন্যতম, কারণ এ বাইকটিতে ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে 399cc ফোর স্ট্রোক 8-ভালভের DOAC প্যারালাল টুইন লিকুইড কুল ইঞ্জিন, অর্থাৎ এ বাইকটি ডুয়াল সিলিন্ডারের, যা থেকে প্রডিউস করে 49 হর্স পাওয়ার, 10,000 rpm ম্যাক্স স্টোক, 38 নিউটন মিটার, 8,000 rpm, যা বাইকটিকে সর্বোচ্চ 200 কিলোমিটার+ গতি তুলতে সহায়তা করে। তবে এ বাইকটির মিটারটি ইউরো রয়েছে। কাওয়াসাকি নিনজা 400-এর ইনিশিয়াল পাওয়ার কিছুটা কম হলেও 100 ক্রস করলেই এ বাইকটা একটা বিস্টে পরিণত হয়। এ বাইকের গতি কন্ট্রোল করার জন্য ব্যবহার করা হয়েছে 6-speed gearbox। আর একটা বাইকে শুধু ইঞ্জিন পাওয়ারফুল হলেই চলে না, এমন একটা পাওয়ারফুল মেশিনকে থামানোর জন্য পাওয়ারফুল ব্রেকিং সিস্টেমেরও প্রয়োজন, আর যার জন্য এই বাইকটিতে ব্রেকিং সিস্টেম হিসেবে ফ্রন্টে ব্যবহার করা হয়েছে 2-piston caliper 310mm ডিস্ক ব্রেক, যেগুলো নিশিনের, আর রেয়ারে ব্যবহার করেছে 2-piston caliper 220mm একটা ডিস্ক ব্রেক, সাথে ডুয়েল চ্যানেলে ব্যস্ত থাকছেই। আর এই বাইকটা রাইড করলে কিছুটা হলেও সুপার বাইকের ফিল পাওয়া যায়। এর মূল কারণ হলো এর পাওয়ার, আর 2 নম্বর কারণটি হলো এক্সজস্টের সাউন্ড, কারণ ডুয়াল সিলিন্ডারের ইঞ্জিনগুলো কিছুটা হলেও 4 সিলিন্ডারের ইঞ্জিনগুলোর মতো এক্সজস্টের সাউন্ড করে। চলুন হালকাভাবে এক্সজস্টের সাউন্ড শোনা যাক। ফ্রন্ট সাইড থেকে তাকালেই কাওয়াসাকি নিনজা 400-কে ZX6R এর মতো লাগে, যা আমি শুরুতেই বলেছিলাম। আর এর মূল কারণ হলো এর হেডলাইটের ডিজাইন। এই বাইকটিতে 4-4টি LED প্রজেকশন হেডলাইট ব্যবহার করা হয়েছে, আর এর ইন্ডিকেটরগুলো বাইকের বডি ফ্রেমের সাথে দেওয়া হয়েছে, যেগুলো হ্যালোজেন। তবে টেল লাইটটি কিন্তু আবার LED। সত্যি বলতে এ বাইকটিকে ফ্রন্ট সাইড থেকে দেখতে আমার কাছে যতটা না ভালো লেগেছে, সব তার থেকে কয়েক গুণ বেশি ভালো লেগেছে রিয়ার সাইডটি। কাওয়াসাকি নিনজা 400-এর মিটারের ব্যাপারে তেমন কিছু বলার নেই, কারণ কাওয়াসাকির লোয়ার সেসের বাইকগুলোর মিটার ততটাও ফিচারিস্টিক হয় না, যদিও এই বাইকটির মিটারের সকল প্রয়োজনীয় ইনফরমেশন আছে। আর এই বাইকটিতে ব্যবহার করা হয়েছে একটি 7-digital meter, আর এই বাইকটিতে হ্যান্ডেলবার হিসেবে ব্যবহার করা হয়েছে একটি ক্লিপন হ্যান্ডেলবার। এ বাইকের ফুয়েল ক্যাপাসিটি 14 লিটার, আর এর ফুয়েল ট্যাঙ্কের ডিজাইন আমার কাছে একদমই ভালো লাগে নাই। মাইলেজের ব্যাপারে বলতে গেলে কাওয়াসাকি নিনজা 400 অ্যাভারেজ সিটি এবং হাইওয়ের উপর ভিত্তি করে 22 কিলোমিটার মাইলেজ দিয়ে দেয় প্রতি লিটারে। কাওয়াসাকি নিনজা 400-এর সিটিং পজিশনটা কিন্তু খুবই কমফোর্টেবল, যদিও এটা একটা স্পোর্টস বাইক, তবে আমি কিন্তু এখানে পিলিয়ন সিটের কথা বলি নাই।
সাসপেনশনের ব্যাপারে বলতে গেলে এ ব্যক্তি সামনে ব্যবহার করেছে টেলিস্কোপিক সাসপেনশন এবং রেয়ারে ব্যবহার করেছে মনোচক সাসপেনশন। 400cc একটা বাইকে সামনে আফসাইড ডোর সাসপেনশন দিলে অবশ্যই বাইকটি হায়ার স্পিডে ভালো কনফিডেন্স পাওয়া যেত, একই সাথে বাইকটির সৌন্দর্য আরও কিছুটা বৃদ্ধি পেত। টায়ার সাইজের ব্যাপারে বলতে গেলে এর সামনে ব্যবহার করেছে 110 সেকশনের টায়ার এবং রেয়ারে ব্যবহার করেছে 150 সেকশনের টায়ার। বাইকটিতে ব্যবহার করেছে সাইড স্ট্যান্ড গার্ড সেন্সর। সিটের ব্যাপারে বলতে গেলে বাইকটির সিট হাইট 785 mm, আমার মধ্যে 5'6" বা 7" যে কেউ ব্যক্তি আরামসে রাইড করতে পারবে। নিনজা 400 এর মোট ওজন 168 kg, আর এ ব্যক্তিটি ইন্ডিয়াতে দাম রাখা হচ্ছে 499,000 টাকা। কাওয়াসাকি ব্র্যান্ডের প্রত্যেকটি বাইকের যে জিনিসটা আমার কাছে খারাপ লাগে তা হলো এর কালার কম্বিনেশন। কাওয়াসাকি ব্র্যান্ডের প্রত্যেকটি বাইকের কালার কম্বিনেশন প্রায় একই, যেটা নিয়েছে শুধু আমার তাও কিন্তু না, পৃথিবীর বেশিরভাগ কাওয়াসাকি লাভারেরই অভিযোগ। আজকের ভিডিও এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।